আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, যারা ইউটিউবে ভিডিও দেখেন বেশি বেশি করে এবং যাদের মেগাবাইট খুব বেশি খরচ হয় তাদের জন্য আজকের এই ছোটোখাটো টিপস। সো আমরা খুব কম এমবি খরচ করে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে পারবো একদম ভালোভাবে। সো এই কাজটি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার প্লে স্টোরে যেতে হবে। সো বন্ধুরা, এই কাজটি আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে করব। তো প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ অপশন লিখব, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। সো গুগল প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন ইউটিউব গো। সো বন্ধুরা, আমরা অনেকেই অনেক সফটওয়্যার ইউজ করি, কিন্তু এই সফটওয়্যারটির কথা যারা জানে না তাদের জন্য আজকের টিপস। তো দেখুন, ইউটিউব গো যে সফটওয়্যারটি অলরেডি আমি ইউজ করছি এবং আমি দেখতে পাচ্ছেন যে আমি সফটওয়্যারটি ইনস্টল করে রাখছি। সো আপনাদের কাজ হচ্ছে এই সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। সো ওপেনে ক্লিক করার পর ওয়েলকাম টু ইউটিউব গো আসবে, আপনি নেক্সট ক্লিক করবেন। এবং নেক্সট ক্লিক করার পর আপনার এখানে ইন্টার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। দেখুন লেখা আছে ইউটিউব গো রেগুলারলি স্ক্যান ইউর মোবাইল কন্ট্যাক্ট অ্যান্ড ফ্রেন্ড দ্য অ্যাপস ইউর নাম্বার স্টে সিকিউর। সো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো আমার মোবাইলটির নাম্বারটি দেওয়ার পর আমি নেক্সট ক্লিক করব। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই একটি কোড চলে আসবে আমাদের এখানে। তো দেখুন, আমাদের একটি কোড চলে আসছে এবং আমি এই কোডটি এখানে বসিয়ে দেবো এবং সেটা অলরেডি ভেরিফাই করে নেবে, ঠিক আছে? তো দেখুন, ভেরিফাই করে নেওয়ার পর পারমিশন চাবে। পারমিশন চাবার পর আপনি নেক্সট ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করার পর আপনি অ্যালাউ ক্লিক করবেন, আবার অ্যালাউ ক্লিক করবেন, আবার অ্যালাউ করে দেবেন, ইউটিউবের অ্যাক্সেস কন্ট্যাক্ট অ্যালাউ করে নেবেন। সো ইউ আর রেডি টু গো। তো আপনার সফটওয়্যারটি রেডি হয়ে যাওয়ার পর নেক্সট ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই যে ইউটিউব এর মধ্যেই এই অ্যাপসটি ওপেন হচ্ছে এবং যেই ধরনের ভিডিওটি আপনি চান সেই ধরনের ভিডিওটি পাবেন। আপনি জাস্ট ওইখানে সার্চ করবেন। সো আমি এখানে চাচ্ছি ভিডিও, ধরুন বাংলা মিউজিক ভিডিও চাচ্ছি, বাংলা সং চাচ্ছি। সো বাংলা সং লেখার পর দেখুন অসংখ্য বাংলা সং চলে আসছে। সো আমি এই ভিডিওটি দেখব। তো ভিডিওটি দেখার পর দেখুন কি সুন্দরভাবে বেসিক কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, হাই কোয়ালিটি চলে আসছে। সো বন্ধুরা দেখুন, আপনারা ইচ্ছা করলে বেসিক কোয়ালিটি সিলেক্ট করে যখন প্লে করবেন তখন মাত্র 3 MB খরচ হবে। আপনি যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেন তাহলে 19 MB যাবে, এবং হাই কোয়ালিটি দিয়ে যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু 23 MB যাবে। সো আমি বেসিক কোয়ালিটি দেখছি। তারপর দেখুন এখানে প্লে নামে একটি অপশন আছে, আপনারা ইচ্ছে করলে এই সফটওয়্যার দিয়ে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। সো যেহেতু এই ভিডিওটি ডাউনলোড করার পারমিশন দিচ্ছে না, তাই প্লে করব। তো দেখুন খুব সহজেই কিন্তু প্লে হচ্ছে, আমি পোস্ট করে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু প্লে হচ্ছে এবং আপনি খুব ভালো করে ভিডিওটি দেখতে পারবেন। সো আশা করছি বন্ধুরা এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই টিপসটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি শেয়ার করুন অন্য কোনো বন্ধুকে দেখার সুযোগ দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।